বুঝলেন চাচা, বাড়িটা কিন্তু আমার বেশ লেগেছে। এতটুকু দামে এত বড় বাড়ি দেখাবেন আমি কিন্তু ভাবিনি। দামের দিক দিয়ে বিবেচনা করলে বাড়িটা আসলেই অনেক সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে। সমস্যা? কি সমস্যা শুনি। আসলে একটা গুজব আছে যে এই বাড়িটার মধ্যে নাকি বেতাত্মা রানা গোনা আছে। আপনি কখনো নিজ চোখে দেখেছেন নাকি এই বাড়িতে ভূতটুত? না না, আমি তা দেখিনি, মানুষের মুখে শোনা কথা বলছিলাম আর কি। তাহলে আর কোনো গুজবে কান দিতে যায়েন না চাচা। এইসব আদিকালের ভূতজিনের গল্প আজকাল করলে চলা যায়? যাক গে, রাত বেশ হয়ে গেছে, ঘরে আমার নতুন বউ অপেক্ষায় আছে, আমি তাহলে বের হই। তাহলে ওই কথাই রইল, আগামী সপ্তাহের মধ্যেই আমি পরিবার নিয়ে এ বাড়িতে উঠব, আপনি সব গোছগাছ করে রাখবেন। আর বলবেন না চাচা, মায়ের জেদ, এভাবেই হুটহাট বিয়েটা সারতে হয়েছে। এখন বউয়ের জেদ বড় বাড়িতে থাকবে, তাই আমাদের বাড়িটাই নতুন করে গড়ছি, ততদিনের জন্য এই বাড়িতে ওঠা। নতুন বউকে নিয়ে এই বাড়িতে উঠবে তাহলে? জি চাচা। রাজু বাবা, আমি বলি কি, এই বাড়িটা নিয়ে না আমারও খুব একটা ভরসা হচ্ছে না, বিপদ আপদে তোমার হাত পা নেই, যদি কিছু হয়ে যায় তুমি বললে আরো কয়েকটা বাড়ি দেখাবো। না না চাচা, আমি এই বাড়িটাই নেব, আপনি এত চিন্তা করবেন না, ওসব ভূত প্রেতের ভয়ে আমি এই বাড়ি ছাড়বো না। তুমি যেটা ঠিক মনে করো। দেখো দেখি কেমন লাগছে আমায়। খুব ভালো, ঘুরতে যাচ্ছি নাকি আমরা? না, আজকে আমাদের নতুন বাড়িতে প্রথম দিন বলে কথা, একটু পরিপাটি হয়ে থাকবো না? হুম, তা ঠিক বলেছো। তো কেমন পছন্দ হলো নতুন বাড়ি? শুধু কি পছন্দ, অনেক 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 পছন্দ হয়েছে। যাক, তাহলে উপহার হিসেবে কি দুপুরের খাবারটা পেতে পারি? ইস, মনে হয় নতুন বাড়িতে না এলে আমি তোমায় না খাইয়ে রাখতাম। তা কি বলেছি নাকি, একটু ঠাট্টা করলাম আর কি। গেলাম, আমি রান্না বসাতে হবে। আচ্ছা আচ্ছা। হয়েছে বৌমা, তুমি ঠিক আছো তো? মা মা, এখানে শরীর থেকে আলাদা হওয়া একটা হাত দেখতে পেয়েছি আমি। এসব কি বলছো তুমি, শরীর ছাড়া হাত কোথায়? হ্যাঁ মা, এই যে এইখানেই ছিল। কিন্তু মা, সত্যি আমি দেখেছিলাম। তোমার হয়তো ক্লান্ত লাগছে বলে মাথা ঘুরছে নীলা, তুমি যাও বিশ্রাম নাও, আমি রান্না করে ফেলছি, রাজু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে খাবার খেতে। ঠিক আছে। কি হলো নীলা, খাচ্ছ না কেন? ক্ষুধা লাগছে না। তুমি কি এখনো ওসব আবোলতাবোল চিন্তা করে ভয় পাচ্ছ নাকি মা? কি সব চিন্তা, সবকিছু ঠিক আছে তো? রান্নাঘরে নীলা নাকি কাটা হাত দেখেছিল। তোমার কি এখন মাথায় ভূত ঢুকেছে নাকি? এই গ্রামের মানুষের কথায় কান দিও না বুঝলে, এসব বলে ওরা আমাদের ভয় দেখাতে চাচ্ছে, এসব কুসংস্কার আজকাল কেউ বিশ্বাস করে নাকি? হুম,
তুই এত জ্ঞান দিতে আসিস না তো মেয়েটাকে, এমনিতেই ও ভয় পেয়েছে। আসো মা, আমার কাছে আসো, আমি খাইয়ে দিচ্ছি। হ্যালো নীলা, মায়ের চেকআপটা করাতে আর একটু সময় লাগবে, তুমি কি একা থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, তুমি মাকে নিয়ে ধীরে সুস্থে আসো। ঠিক আছে, দরজা খোলো না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। ঠিক আছে। সব ঠিক আছে তো নীলা? তোমার মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? আবারও কি অলৌকিক কিছু দেখলে নাকি? চুপ থাকবি তুই। নীলা, সব ঠিক আছে তো? কিছু হয়েছিল? মা, আমার মনে হয় এই বাড়িতে অস্বাভাবিক কিছু আছে, আমি একা থাকলে প্রায় কারো কান্না শুনি। চলো মা, তোমাকে এক গ্লাস পানি দি, খুব খামছো তুমি। আমি বলি কি নীলা, তুমি টিভিটা একটু কম দেখো, সারাদিন এসব আবোল তাবোল দেখতে দেখতে হয়তো এসব তোমার মাথায় চেপে বসেছে। তোদের বলেছিলাম এই বাড়িতে আসতে না, এখন তোদেরকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তোর এই পরিবার সংসার সব কেড়ে নেব আমি, ধ্বংস করে দেব। আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে ও। নীলা নীলা নীলা, ঠিক আছো তুমি? নীলা, রাজু, আমার মনে হচ্ছে একজন কবিরাজের সাথে আমাদের দেখা করা প্রয়োজন। মা, তুমি কি বলছো এসব? নীলার এখন ডাক্তারের প্রয়োজন, কবিরাজ দিয়ে কি হবে? ডাক্তার আমাকে সুস্থ করতে পারবে না, গতকাল রাতে তুমি না থাকলে হয়তো তখনই মেরে ফেলতো ওই মহিলা। কিন্তু সেখানে তো কেউ ছিল না। আর কোনো কথা বাড়াবি না রাজু, অনেক হয়েছে, এখন যা করার আমি করব। আমার পরিচিত একজন কবিরাজ আছেন, তাকে আমি ডাকছি, বাকি কি করা লাগে সেই করবে। কি হয়েছে ওর, সব কি ঠিক আছে? না, একদমই না। আপনারা এতদিনে ওই বাড়ি ছেড়ে গেলেন না কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। টাকা কি গাছের পাতা নাকি যে উড়িয়ে উড়িয়ে বেড়াবো? এই বাড়ি আমরা টাকা দিয়ে কিনেছি, এসব ভূতপ্রেতের কারণে বাড়ি রেখে পালাবো বলছেন? রাজু থাম, আপনি ওর কথায় কিছু মনে করবেন না, আসলে ছেলেটা এসবে একদমই বিশ্বাস করে না, কিন্তু নীলার সাথে এমন কেন হচ্ছে সেটা আমাদের জানাটা খুব প্রয়োজনীয়। আমাকে দেখতে দিন। কিভাবে এ থেকে পরিত্রাণ পাবো আমরা? এই অভিশাপ থেকে রেহাই পাবার একটাই উপায়। কি সেটা? একমাত্র যে এই ভয়ঙ্কর অভিশাপ এই নারীর মাঝে দিয়েছে, শুধু সেই পারে এই নারীকে রক্ষা করতে। কিন্তু আমরা কোথায় খুঁজে পাবো সেই প্রেতাত্মাকে? সে আপনাদের মাঝেই আছে, এই বাড়িতেই, কিন্তু কিন্তু তার নাগাল পাওয়া কঠিন। কিন্তু কে সেই অশুভ আত্মা, কেন আমাদের সাথে এমন করছে? গত 40 বছর পূর্বে এমনই কিছু ঘটনা চোখে পড়েছিল এই গ্রামে। তখন আমি মাত্র প্রশিক্ষণের অর্জনের জন্য আমার দাদার সঙ্গে পাড়ি দিতাম দেশে দেশে।
গ্রামে গ্রামে। অলৌকিক এসব ক্ষমতা এবং আত্মার সম্পর্কে আমার দাদার জ্ঞান এবং প্রশংসা ছিল অত্যন্ত বেশি। সেই সুবাদেই আমাদের ডাকা হয় এই বাড়িতে। বাড়িটি তৈরি করা হয়েছিল জমিদারদের জন্য। প্রচণ্ড ধন সম্পত্তির অধিকারী সেই জমিদার বংশের একমাত্র পুত্র সন্তানের সাথে তার মা আটটি নারীর বিয়ে দেয়, কিন্তু কোনোটাই একসঙ্গে ছিল না। প্রত্যেকজন নারীর মৃত্যুর পরই আর একজনকে বউ হিসাবে নিয়ে আসা হলে সুস্থ সবল মেয়েগুলো মৃত্যুবরণ করতে লাগলো সপ্তম দিন। সকলের একে একে এভাবে নীলার মতোই দুর্বল হয়ে পড়ে এবং ভয়ঙ্কর এক অশুভ আত্মার সাক্ষাৎ মেলার ঘটনা ঘটেছিল তাদের সাথে। সেই দিন আমার দাদা ওই অশুভ আত্মাকে পরিশুদ্ধ করতে গিয়ে নিজেই আহত হয়েছিলেন। তারপর তিনি এক সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করেননি, কিন্তু যাওয়ার আগে তার আদেশে এই বাড়িকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং ওই বাড়িতেই বন্দী করে দেওয়া হয়েছিল সেই অশুভ আত্মাকে। তবে আমার দাদা বলেছিলেন যদি কেউ আবারও এই বাড়িতে আগমন করে বধূরূপে, তবে আবারও শুরু হবে মৃত্যুর খেলা। কি বলছেন আপনি? তাহলে উপায় কি এখন আমাদের? ঠিক উপায় আছে কিনা আমি জানি না, তবে এই প্রেতাত্মাকে নীলার শরীর ব্যবহার করে ডেকে আনার প্রশিক্ষণ আমার রয়েছে, কিন্তু কিভাবে তার থেকে নীলাকে রেহাই দেওয়া যায় তা আমারও জানা নেই। না না, নীলাকে নিয়ে আর একটা রিস্কও আমি নিতে পারবো না। আমরা এখনই ডাক্তারের কাছে যাব। এই মেয়েকে কোথাও নিয়ে যেতে পারবি না তোরা, কোথাও না। কে তুমি? কি চাও? আমি কি চাই? আমি যা চাই তা তো কত আগেই কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে, এখন তোরা কি দিবি আমায়? ছেড়ে দে এই মেয়ের শরীর, নয়তো। না না, এইসব পানি মারবেন না ওর শরীরে, ওকে ছেড়ে দিন। তোর নীলা আর তোর নেই, নীলার সংসার সুন্দর পরিবার কোনোটাই এখন আর নীলার নেই, সব আমি কেড়ে নিয়েছি। নীলাকে এখন আমার মতোই কষ্ট ভোগ করতে হবে, আমার মতোই যন্ত্রণায় মরতে হবে। কেন তুমি ওকে এভাবে কষ্ট দিচ্ছ? নীলা কি দোষ করেছে যে ওকে শাস্তি ভোগ করতে হবে? ছাড়ো নীলাকে। আমি কি দোষ করেছিলাম? আমিও তো কোনো দোষ করিনি। তবু কেন পুড়িয়ে মারা হলো আমায়? কেন আমাকে অত্যাচার করা হলো? আমার বিয়ে হয়েছিল গ্রামের সবচেয়ে নামি দামি পরিবারের সন্তানের সাথে। সকলে মনে করেছিল আমার মতো ভাগ্যবান মানুষ হয়তো এই গ্রামে আর একটাও নেই। নিজের বিয়ে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম সংসার গড়ব, পরিবার নিয়ে আনন্দের মধ্যে দিয়ে বাঁচব, কিন্তু কিছুই হলো না। বিয়ের রাতে আমাকে আমার সকল অধিকার থেকে বঞ্চিত করে আমার স্বামী। সে জানায় আমাকে বিয়ে করার মূল কারণ ছিল আমাদের সম্পত্তি নিজেদের করে নেওয়া। প্রতিনিয়ত শুরু হলো অমানবিক অত্যাচার, দিনে আরো ভয়াবহভাবে হতে আরম্ভ হলো আমার উপর অত্যাচার। একদিন সে আমার হাত কেটে দিল রান্নাঘরে, তারপর আরেকদিন আমাকে বাথরুমে আটকে রাখলো দুদিনের জন্য। একা একা বসে কত যে কেঁদেছি তার হিসেব নেই। আমার জীবনকে নরক বানিয়ে একদিন আগুন ধরিয়ে দিল সে আমার শরীরে। পড়তে পড়তে নির্মমভাবে মৃত্যু হলো আমার। শুধুমাত্র আমাকে দেখে তার পছন্দ হয়নি বলে সে আমাকে এতটা অত্যাচার করেছিল। আর আজ আমার মৃত্যুর পরও
আমি তাকে কোনো নারীর সাথে সহ্য করতে পারতাম না, কোনো নারীর সুখ আমি দেখতে পারতাম না। যা কিছু আমি পাইনি সেগুলো কাউকে পেতেও দিইনি আমি। তোমার জীবনে মিথ্যা ভালোবাসার কারণে সবার ভালোবাসাকে তুমি তুচ্ছ মনে করতে পারো না, কিন্তু না, নীলার জন্য আমি প্রাণ দিতেও রাজি আছি। ভালোবাসা, অনেক ভালোবাসিস তুই ওকে, তাই না? তবে ঠিক আছে, তুই যদি নীলার বদলে নিজের প্রাণ আমাকে দিয়ে দিস তাহলে আমি ছেড়ে দেব নীলাকে। রাজু, যাস না বাবা, যাস না। তোমাদের মতো এমন একটা জীবনই আমি চেয়েছিলাম এতগুলো বছর, কিন্তু তা আমার ভাগ্যে জোটেনি। তবে আজ তোমাদের ভালোবাসা দেখে আমি তোমাদের এবং আমাকে মুক্তি দিলাম এই বাড়ি থেকে। আর কোনো হিংসা অথবা জেদ আমার নেই। যা আমি পাইনি তোমরা পাও, এটাই এখন আমার প্রত্যাশা। দুজনে একসাথে অনেক সুখী হও।